হক বাবা রে হক 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 আরেকবার হক আরেকবার হক আরেকবার এটা খুঁজি আরেকবার গাজে হই যা গাজে গাজে কেরদাউন ইন দে আরেকবার এমন হই যা জীবন আর খুলেই নে বাপ কি হওয়া হওয়া করছি রে কি হবে ঘুরে আসছে করোনা জ্বর ভালো করে থাকি ধরে বাবা কেটা ভ্যাকসিন লেগে গেছে করোনা কি করে উড়ান দিয়ে গিয়ে বলে দিলে এলো পাবিস নাই কোথা গেল রে হ্যাঁ কোথা গেল ই বড় শর্ট শর্ট আঙ্গি লেগে গেল যে এদিকে গেলাম আমি বাসন ধুতে যাব বলতে হিরে যে আমাকে আজকাল বেড়ে সকের আঙ্গিল তো জেরে চিকনা আঙ্গিল যে যে হ্যাঁ সাল সকের আঙ্গিল তার তার উল্টা পাল্টা না গিয়া আয় 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 আমার সঙ্গে আমার সঙ্গে আয় 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 কোথা গেল তোর সঙ্গে তুই আয় লো আগে আয় আমার সঙ্গে আয় দেখ বাপ মান নাই খাবিস না এরে গরু নাই খাবো আয় রে সঙ্গে আয় এই শুন কে শুন বলি কোথায় যাবি তো ঠক পটাল তুই ওইদিকে কোথায় যাবিস কোথাও নাই মাথা উঠে যাবো হ্যাঁ দেখে মনে নাই তোকে কি বলছে বুদ্ধি জ্ঞান নাই শালা কত কষ্ট লাইনে আনলি শালা একটু শালা তোর বুদ্ধি জ্ঞান নাই ঘড়ি সাবজির শুধু কি এই কথাটা বলার জন্য তোমাকে দাঁড় করে দেখলি তোমার সঙ্গে আরো পার্সোনাল পার্সোনাল কথা আছে তোমে নাম্বারটাই খুঁজতে বলছি না আর কি বলছি হ্যাঁ আর আমি তো বাকিটা করে নেবো আমি দেখছি কেমন লাগলো বাকিটা পার্ট 2 এর বাপ তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে ভিডিও একটু লেটে লেটে আসছে রে বাপ কোনো মনে করে না তোমরা একটু প্রবলেম আছে রে বাপ তো ঠিক আছে আজকে এখান তো কই পার্ট 2 এ দেখা আছে তোমার সঙ্গে